দই এবং পোস্তের সমৃদ্ধ স্বাদের সাথে কাতলা মাছের এই অসামান্য রেসিপিটি ভাতের সাথে সেরা। অন স্পেশাল কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি দই পোস্ত কাতলা তৈরি করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছের মধ্যেই দিয়ে দেব হলুদ আর দেব নুন। এবার নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। এবার মাছটাকে সাইডে রেখে আমি পোস্তটা বেটে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এবার পোস্তটাকে প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। পোস্তটা শুকনো গ্রাইন্ড করে নেওয়ার পর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 1টা শুকনো লঙ্কা। এবার অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াইয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলটা একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব, তাহলে মাছগুলো ভাজার সময় আর কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। মাছগুলো ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি কালো জিরে। একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এবার ফোড়নটাকে 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি 1টা বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে আর পেঁয়াজের মধ্যে একটা কালারও এসে গেছে। প্রায় 2 থেকে 3 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি, সেটা দিলাম। দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার পেঁয়াজের সাথে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতো আমি টমেটোটা ভেজে নিয়েছি। এখন টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে, এখন যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পোস্তটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। পোস্তটা 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এবারে দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। মশলার বাটি ধুয়ে জল দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম আর সামান্য একটু চিনি দিচ্ছি। যেহেতু আমি টমেটো আর দই একসাথে ব্যবহার করেছি, তাই টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। এবার এই সমস্ত কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে রাখছি। লো ফ্লেমে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। এখন আবার একটু ভালো করে নিচের দিক থেকে মশলাটা নেড়ে দিচ্ছি। আরও 2 মিনিট মতো আমি মশলাটা ভেজে নিয়েছি আর মশলার থেকে এখন তেলও ছেড়ে এসছে। এবার দিচ্ছি পরিমাণ মতো জল। যার যেরকম গ্রেভি প্রয়োজন সেই অনুযায়ী জলটা দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখছি। রান্নাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে দই পোস্ত কাতলা। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।